আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনি কি আপনি কি মানে একজন মুসলিম? জি 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 আচ্ছা, আপনি কি মডারেট মুসলিম নাকি জি সাধারণ অবশ্যই। মুসলিম? না না, মডারেট মুসলিম। মডারেট মুসলিম। মডারেট জি মুসলিম মানে আপনি আপনার সুবিধা মতো যেগুলো মানার মতো সেগুলোকে সহি বলে মানে না, যেগুলো সুবিধা না সেগুলো সহি বলে মানেন না, এরকম নাকি? না না না, এমন না। তো আমরা তো মুসলিম, ইসলাম ধর্মের সবকিছুই আমরা একদম একুরেট ভাবে পালন করতে চাই, কারণ ইসলাম ধর্ম হলো আসলে মূল একটা ধর্ম। তো সেক্ষেত্রে আমরা এই ইসলাম ধর্মের মধ্যে, যেহেতু কোরআনের মধ্যে আমরা পাইছি, কোরআন পড়লে আমরা জানি বুঝি, ইন্না দ্বীন ইনদা আল্লাহিল ইসলাম। ইসলাম হলো মূলত শান্তির ধর্ম, পরিপূর্ণ ধর্ম, এটা আগে থেকেও এখনো। এই কোরআনে কোন আয়াতটা বললেন একটু আরেকবার যদি আয়াতটা বলেন। ইন্না দ্বীন ইনদা আল্লাহিল ইসলাম, নিশ্চয়ই হ্যাঁ, ইসলাম পরিপূর্ণ এক ধর্ম। পরিপূর্ণ একটি ধর্ম, কিন্তু এটার অনুবাদ তো জি আপনি শান্তির ধর্ম বানালেন যে, পরিপূর্ণ বলতে এখানে সবকিছুই যুক্ত হয়েছে, যেমন মানে শান্তি। খুনোখুনিও পরিপূর্ণ মানে জি শান্তি জি কিভাবে পরিপূর্ণ মানে কি খুনোখুনিও? খুনাখুনি কেন? খুনাখুনি কখনো কখনো ইসলামের বিরোধিতা করলে, অথবা খুন ইসলাম হ্যাঁ সাপোর্ট করে, কিন্তু খুন না অবশ্য অপরাধকে শাস্তি দেওয়ার জন্য। যেমন ধরেন একজন মুরতাদ মানে জাস্ট সে ধর্ম মানে না, ধর্ম ছেড়ে দিছে, ইসলাম ধর্ম ত্যাগ করছে, তাকে বলে মুরতাদ। সে কিচ্ছু বলে নাই, সে বলে নাই আল্লাহর মায়ের চু, এগুলো কিচ্ছু বলে নাই, নবীরে ধর্ষক কিচ্ছু বলে নাই, সে জাস্ট বলছে আমি ইসলাম ধর্ম মানি না, মানে ধর্ম ছেড়ে দিছে আর কি। জাস্ট সে জাস্ট এখন ধর্ম ছেড়ে দিছে, ধর্ম ছেড়ে দিয়ে সে একজন মুরতাদ হয়েছে। তো তারেও তো খুন করার কথা ইসলামে আছে, তাই না? ইসলাম মানে কাউকে ধর্মটা ত্যাগ করলেই তো খুন নাকি? না না না, হ্যাঁ ধর্ম ত্যাগ করলে খুন, এমন কথা কোথাও কেউ আজ পর্যন্ত বলে নাই। আচ্ছা, তাহলে ইসলাম কি বলা কখনো আছে? ইসলামের যতগুলো যা কিছু হয়েছে, যুদ্ধ হয়েছে বা যে কোনো যা কিছু হয়েছে, আর একটু জোরে বলা যায় মাইকের কাছে, মুখ এনে বসা, জি জি মাইকের কাছে মুখ এনে বলা যায়? জি জি হ্যাঁ, ইসলাম, হ্যাঁ হ্যাঁ, ইসলাম কখনো মানুষকে মারতে বা হত্যা করতে, খুন করতে এগুলো শেখায় না। তবে হ্যাঁ, ইসলামের কোন একটা রুকুনের প্রতি যদি কেউ আঘাত করে, যেমন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে তাকে নিয়ে কি যদি কেউ, বললাম, হ্যাঁ আমি হ্যাঁ আপনাকে কি বললাম জি জি কথাটা শুনেছেন? আমি জি বলেছি বলেন। একজন মানুষ আপনার নবীরে গালি দেয় নাই, আল্লাহর গালি দেয় নাই, কোনো রুকুন মুকুন বিরোধিতা কিচ্ছু করেনি, কোনো কিছুর বিরোধিতা করেনি, কিচ্ছু না, ধর্ম ছেড়ে দিছে। না না, আমি ইসলাম এরকম সকল ধর্মের উপরেই প্রাধান্য দিতে বলা হয়েছে, ভাই আমরা আমি তাকে কিছু আপনি বলবো না, এরকম কেউ বলে না, এমন বলছে এরকম কোনো নজির নাই। ভাই তার মানে কি আপনিও বুঝতে পারছেন আমি কি বলছি? আমি আবারও বলি আপনাকে, আমি জি বলেছি জি জি ধর্মটা জাস্ট একজন ত্যাগ করেছে, জাস্ট ধর্ম ত্যাগ করছে, জি জি ইসলাম ধর্ম জাস্ট একজন ত্যাগ করছে, এখন আর সে মুসলিম জি নাই, জি সে তো কাউকে হ্যাঁ গালি দেয়নি, সে তো শাতিমের রাসূল না, না তাই না? না না না, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, সে তো আমাকে যদি সে কেউ আঘাত না করে তাহলে আমি কেন তাকে আঘাত করব? যদি আচ্ছা আমাকে কেউ আঘাত করে তাহলে বিপরীতে আঘাত করতে পারি, এটা আচ্ছা যুক্তিসঙ্গত আচ্ছা বা এটা করা ঠিক? আচ্ছা আচ্ছা তার মানে আপনি বলতে চাচ্ছেন যে ধর্ম যদি কেউ ত্যাগ করে করতেই পারে নাকি, তাই না? হ্যাঁ, এটা স্বাভাবিক, এটা নিজের ইচ্ছা। নিজের ইচ্ছা, যার যার ইচ্ছা। তো ভাই এই কথাটা কি তবে মানে? এই সমস্ত হ্যাঁ ধর্ম বলুন। ত্যাগ করতে পারে, কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর, দুইটা রাস্তাই বলে দেওয়া হয়েছে কোন কোন রাস্তায় চললে আচ্ছা জান্নাতে আচ্ছা যাবে, কোন ভাই, রাস্তায়। একটা কথা বলি, জি আপনি জি বারবার যে আরবি বলছেন, বেশিরভাগ মানুষ কিন্তু ভাই আমরা আরবি বুঝি না, না না না, বলুন এই বলুন কথাটা বলুন, আপনি বাংলায় বলেন। বাংলায় বলে দিবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ কি আমি বলুন বলতেছি বলুন। তো ঠিক না আছে, না না, কিন্তু হ্যাঁ, আপনি লোকে কি আরবি আমার সব আমার বুঝেন? আমার আপনি কি আরবি সব বুঝছেন? আমার আরবি তো কথা একটা আপনি যদি, ল্যাঙ্গুয়েজ। আচ্ছা আচ্ছা, আপনি যেহেতু বুঝেন না, এই জন্য আমি আরবির পাশাপাশি থ্যাংক ইউ, বাংলাটাও কিন্তু বলতেছি, ঠিক কিন্তু আছে, থ্যাংক ইউ হ্যাঁ, ভাই, এই আপনি জন্য খুব ভালো আপনি লাগলো, আমার, খুবই ভালো লাগলো, থ্যাংক ইউ ভাই, থ্যাংক জি ইউ, জি আমি জি সত্যি খুবই আপনি আপনার আমাকে, প্রতি কৃতজ্ঞ। কিন্তু একটা প্রশ্ন আমি জি জি করছি, যেটা আপনি কি আরবি সব বুঝছেন, এই কথাটা যদি একটু বলতেন। হ্যাঁ, আমি যতটুকু বুঝি অতটুকু তো মানুষের কাছে প্রকাশ করতে হবে নাকি? কি কি আপনি কারণে, যেমন কি আপনার, কারণে, ঠিক হ্যাঁ কি হ্যাঁ, কারণে প্রকাশ করতে হবে আপনি যতটুকু বুঝছেন, মানে না আপনি না, যে কনসেপ্টটা বুঝছেন এটা যদি বাংলায় বুঝান আমরা কিন্তু আরো ভালো বুঝবো, কিন্তু আপনি যখন আমি তো আমি 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 তো অবশ্যই বলেন বুঝাই আমি তো দিতে, কিন্তু তাই আপনি ভয় তো পাই এটা যাই বুঝতে সময় দিলেন না আমাকে, না। কিন্তু কিন্তু আমি তো কিন্তু আমি প্রত্যেকটাই আমার বুঝাই যে দিতে প্রশ্নটা চাচ্ছি। ছিল ভাই, আমার যে প্রশ্নটা ছিল, আমি আবারও আপনাকে করতেছি, আপনি নিজেই জি জি আপনার উত্তর থেকে বোঝা গেল যে আপনি নিজেই পুরো আরবিতে পারদর্শী না, দুই তিনটা লাইন আমি তো শিখছেন, বলিনি তাই আমি তো? আরবিতে পারদর্শী, এক্স্যাক্টলি, জাস্ট আমি আমিও তো আপনাকে, না না, আমার আমি আমার তো কথা বলতেছি না আপনাকে, আপনি বলছেন ভাই, আমার কথা ঠিক আমার শেষ কথা, করেন, আমি তো আচ্ছা বলতেছি না আমার, আপনি বলছেন ভাই, ভাই শুনেন ভাই, শুনেন ভাই, আমি একবারও বলি নাই আপনি বলছেন যে আপনি আরবিতে পারদর্শী, আপনি নিজেই উত্তর খুব অনেস্টলি দিচ্ছেন আমাকে যে আপনি নিজেও আরবিতে এত পারদর্শী না। তো আমার কোয়েশ্চেনের জন্য, যে আমরা তো অনেক সময় আরবি শুনে ধটে যাই ভাই, এটা কি গুলো আমি তো বুঝি না। জি 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 হ্যাঁ, তা আপনি যদি এই কথাটি বাংলায় বলতেন আমাদের, আমরা কিন্তু আরো সহজভাবে বুঝতাম, কিন্তু আপনি যেটা নিজেই পুরোপুরি বুঝেন না, পারদর্শী না, ওইটা কেন পুরোপুরি বাংলায় আমাদেরকে বোঝান না, ওইখানে কেন আচ্ছা, এবার আমাকে আরবিতে একটু বলতে বমি দেন। করতে হয়? হ্যাঁ, এবার বলেন। আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমাকে বলতে দেন, এখন যদি আমি আপনাকে কোনো একটা কথা বলি, তাহলে বিশেষ করে আপনাদের দলে বা আপনারা যারা আছেন বিশেষ করে, তার সাথে সাথে আমাকে আটকে ফেলবেন যে এটা আপনার কোথায় আছে, এটা প্রমাণ কি? আপনি যে বলেন ইসলাম শান্তির ধর্ম, অথবা উভয় দিকেই চলা যায়, এমন আয়াত বা এমন এটা কোথেকে পাবেন, এটা সূত্র কোথায়? তো এই প্রশ্নটা যাতে আপনার কষ্ট করে না করতে হয়, সেজন্য আমি আপনাকে সবসময় কোরআনের আয়াত এবং রেফারেন্স দিয়ে বলতেছি। না, রেফারেন্স দেওয়া এবং আরবি ভাষায় কথা বলা সেটা কিন্তু পুরো একটা ডিফারেন্ট জিনিস। আমি যেমন আমার কথাতে অনেক ইংরেজি শব্দ ব্যবহার করি, অনেকেই করেন, এটা কিন্তু এই দোষে কিন্তু সবাই আজকে দোষী, এটা গ্রামের মানুষজন কিন্তু একটা মানে হ্যাঁ, চেয়ারের বাংলা এটা যে কেদারা এটা কিন্তু জানে না, তারা হ্যাঁ হ্যাঁ, চেয়ারই বলতেছে, ইংরেজিতে বলতেছে, রাইট? কিন্তু যখন একটা রেফারেন্স দেবো, এটা তো রেফারেন্সের ক্ষেত্রে তো কোনো ভাষার কোনো কাজ নাই, এখানে যে রেফারেন্সটা না, যে ওই কোরআন আমি এত যদি নাম্বার রেফারেন্স দিতে চ্যাপ্টার চাই, এত সহিভাবে নাম্বার, রেফারেন্স দিব, আমি সহিভাবে রেফারেন্স দেওয়ার চেষ্টা করব সহিভাবে সবকে, যেমন রেফারেন্স অবশ্যই দিবেন, আমরাও তো নাহলে মানবো জি না, জি কিন্তু সহি রেফারেন্সের সাথে আরবি ভাষা বমি করার সাথে কোনো সম্পর্ক আছে কিনা, এটা ছিল আমার প্রশ্ন। না না কেন, আরবি ভাষা হলো সবচেয়ে উত্তম ভাষা,
কোরআনের ভাষা, কোরআন যেহেতু দামি তাহলে এই উত্তম ভাষা আপনি কেন পারদর্শী না ভাই? ভাই ভাই আপনি যখন বউসাথে পীড়িতের আলাপ করেন তখন কি আরবি ভাষায় কথা বলেন? এত উত্তম ভাষা আপনি কি ভালো ভাষার যখন মারে বলেন যে আমি আমার তোমার হাতে রান্না কি খুবই মজা পেলাম, আপনি কি সেই উত্তম ভাষায় বলেন নাকি আমাদের এই যে বাংলা নোংরা ভাষা ওই ভাষায় বলেন? কোন ভাষায় বলেন? উভয়টাতেই বলি যখন আরবি ভাষা বলি তখন মোহাম্মদ কে দিয়ে দিই। আচ্ছা এই উভয়টাতেই বলি, এটা আরবিতে বলেন তো, এটাতে আরবিতে কি হবে? উভয়টাতেই না, এখানে তো আপনি আপনার কথা অনুযায়ী এখানে তো কোনো আরবি কোর্স চলতেছে না। আচ্ছা মা তো আমি তোর উপরে চালাবো, আপনি তো এগুলো বলতে না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ভাই, এই মইন ভাই আবু নাইমাল হামিদ ভাই শুনেন, উনি যেটা লোপাবুজিটা বলেছে সেটা একটু তাহলে একটু রাখবেন অনুরোধটা, সেটা হচ্ছে আপনি আরবিতে বলার পাশাপাশি বাংলাতে বলবেন যাতে আমি বুঝতে পারি যে আপনি এই একমাত্র গ্রহণযোগ্য ধর্ম ইসলাম এই আরবিটার বাংলাটা আপনি মানে বাংলায় শান্তি ধর্ম যাতে বলেন না ফেলেন, এটা আমরা যাতে অ্যাটলিস্ট এটা যাতে বুঝতে পারি। হ্যাঁ এই জন্য আরবি বাংলা দুটোই বলবেন, আমরা তখন বুঝে যাবো যে আপনি আসলে কোনটা অর্থ বিকৃত করছেন বা কোনটা কি করছেন, অ্যাটলিস্ট কেউ না কেউ বুঝবে। আচ্ছা তো আমি যেটা জিজ্ঞেস করছিলাম আপনাকে যে তার মানে আপনার আপনি যেটা বললেন যে মুরতাদ মানে ধর্ম কেউ যদি ছেড়ে দেয় এটা তার ইচ্ছা ছিল যে ওইটা যদি কেউ ইসলাম ছেড়ে দেয় তাহলে কি তারে হত্যা করা যাবে কিনা? হ্যাঁ আসলে তাকে হত্যা করবো কেন? এখানে বলা হয়েছে ফারিকুম ফিল যাও, যে আটা যেটা বললাম আমি, যে সে জান্নাতের রাস্তায় চলতে পারবে জাহান্নামের রাস্তায় চলতে পারবে কোনো বাধা নাই, তবে হ্যাঁ কে কোন পথে চললো কি করলো না করলো এটা তার হিসাবের বেলা দেখা যাবে। ঠিক আছে এজন্য কাউকে আমরা কখনো বাধা দিব না, তবে হ্যাঁ আমরা তাকে জান্নাতের পথে ইসলামের পথে আমরা ডাকবো তাকে, যে না আপনি ভুল পথে আছেন আপনি জাহান্নামের দিকে আছেন আমরা ডাকবো। তবে হ্যাঁ ওই যে আমি প্রথমেই বললাম যে যদি কেউ আমাদের ইসলামের প্রতি কোরআনের প্রতি নবীর প্রতি যদি কেউ আঘাত করে তাহলে আমরা তাকে ছাড়বো না। আমি আমি আপনার ঠিক আছে, আপনি যে কথাটা বললেন যে যে কেউ চাইলেই যে কোনো ধর্ম মানতে পারে, এই জিনিসটা যে আপনি বলতেছেন এটা কোথা থেকে বলতেছেন ভাই? যে কেউ ইচ্ছা হইলেই সে ধর্ম মানবে, কেউ ইচ্ছা হইলে ধর্ম মানবে না, এই জিনিসটা কোথায় পাইছেন ভাই একটু যদি বলতেন আমাদেরকে? জি জি এটা আমরা হাদিসের মধ্যে আছে। কোন হাদিসে? হাদিসটা যদি একটু বলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের সময় বলছে তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না, যে যেখানে আছে যে যে অবস্থাতে আছে অবস্থাতেই ধর্ম পালন করবে। ও আচ্ছা, তো বিদায় হজের ভাষণে যে এই কথাটা বলছে যে তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, এই জিনিসটা আপনি বিদায় হজের ভাষণটা কি আপনি নিজে পড়ছেন কোথাও, কোথায় পড়েছেন একটু যদি বলতেন? হাদিসে পড়ছেন না কোথায় পড়ছেন? না হাদিসের মধ্যে পড়ি নাই, তবে হ্যাঁ হাদিসে আছে, আপনি আপনি চাইলে আমি বের করে দিতে পারবো, রেফারেন্স দিতে পারবো আপনি চাইলে। হ্যাঁ খুবই ভালো হয়, খুবই ভালো হয় আপনি যদি একটু আমাদেরকে বের করেন। আপনার সাথে কি হাদিস বই আছে? সহি মুসলিম। সময় লাগবে, সময় লাগবে, সময় লাগবে, আমি সময় বাঁচিয়ে দিচ্ছি, সময় কিভাবে কম লাগবে আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে আপনার কাছে কি আছে বুক মুসলিম, সহি মুসলিম অথবা সোনা আবু দাউদ আছে বা ইবনে মাজাহ আছে, বুখারী আছে? মোবাইলের মোবাইলের অ্যাপস এবং আপনার আপনার প্রকৃত যে কিতাবের হাদিসের মধ্যে অনেক পার্থক্য আছে এবং অনেক লোট পালট বিকৃত হয় মাঝে মাঝে। আমি আপনাকে জিজ্ঞেস করলাম আপনার বাসায় কি কোনো এরকম কোনো কিতাব আছে সেটা জিজ্ঞেস করলাম। জি জি আপনার বাসায় কি এরকম কোনো কিতাব আছে, হাদিসের কিতাব আছে নাকি আপনি বই মোবাইলে রাখেন? না লাইব্রেরি লাইব্রেরি আছে, লাইব্রেরিতে বাসায় লাইব্রেরিতে আছে, মানে এখন সেটা আছে সাথে আছে অ্যাক্সেসিবল, সেটা কি এখন নিতে পারবেন? এখন এখন তো বাসায়, তবে আপনি চাইলে আমি আপনার ইতি পেজে আমি প্রয়োজনে দিতে পারবো, এখন তো পসিবল না। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, সেটা জিজ্ঞেস করছিলাম যে এখন পসিবল কিনা। ঠিক আছে যদি পসিবল না হয় আমি আপনাকে বলে দিচ্ছি এই জিনিসটা কোথায় পাবেন, সেটা আমি বলে দিচ্ছি। সেটা পাবেন হজ অধ্যায়ে, হজ অধ্যায়ে একটা এরকম পরিচ্ছেদই আছে যে বিদায় হজ। জি 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 ঠিক বল, ঠিক বললাম কি আমি? মাশাল্লাহ মাশাল্লাহ, তাহলে তো ঠিক বলছি। আচ্ছা তো এই যে হজ অধ্যায়ের মধ্যে একটা একটা এরকম পরিচ্ছেদ আছে যে বিদায় হজ, বিদায় হজের সময় এই কি বলে এটা নবীজি সে কি করছে আপনার একটা ভাষণ দেয় নাই, আসলে বিভিন্ন কথাবার্তা বলছে বিভিন্ন সময়ে, হজের বিভিন্ন সময়ে একবার একটা একটা কিছু একটা করলো, এরপর আবার কিছু বললো, এরপর আবার কিছু একটা করলো, এরপর আবার কিছু বললো, এরকম করে মানে একটা যে এরকম টানা যে একটা ভাষণ যে এইটার নাম বিদায় হজের ভাষণ, এইরকম কোনো ভাষণ নাই আসলে, বোঝাতে পারছি? হাদিসের মধ্যে আছে এমনি সেই বিদায় হজের দিনের ঘটনাগুলো আছে, সেই ঘটনার মাঝখানে মাঝখানে তিনি বিভিন্নবার দাঁড়িয়ে বিভিন্ন ধরনের বক্তৃতা দিয়েছেন, সেই বক্তৃতাগুলো আছে, বোঝাতে পারছি? আচ্ছা সেই বক্তৃতাগুলোর মধ্যে আপনি বলতে চাচ্ছেন যে সেইখানে নবীজি বলছে আপনার দিলের নবী বলছে যে তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, তাই তো ভাই? আচ্ছা আমার আপনার কথা শুনে আমার না মনে হচ্ছে না যে আপনি আসলে মানে বিদায় হজের ভাষণটা নিজে থেকে পড়েছেন কিনা, আমার না আসলে একটু ইয়ে হচ্ছে মানে একটু আর কি কি বলবো আমার এখানে আর কি একটু সন্দেহ হচ্ছে, কারণ উনি বিদায় হজের ভাষণে এরকম কোনো কথা বলেন নাই যে তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, যার যার ধর্ম সে তার তার পালন করতে হবে, এরকম কোনো কথা বিদায় হজের দিনে বলেনি। আমি আপনাকে কোনটা বলছি আপনি হয়তো ভুল বুঝছেন, একটু একটু লাউডলি বলেন, একটু লাউডলি বলেন আবার। আচ্ছা আপনি যেহেতু আমাকে আর একটু জোরে বলেন, একটু জোরে বলেন, মাইক্রোফোনের কাছে মুখ এনে বলেন। আপনি যেহেতু রেফারেন্স দিচ্ছেন আমাকে ভাই, ভাই আপনার কথা কিন্তু শুনতে পাচ্ছি না। আপনি যেহেতু রেফারেন্স দিচ্ছেন আমাকে যে অমুক অমুক জায়গায় আছে, হ্যাঁ হ্যালো, তাহলে আমি মনে করি যে এখন আমার বলার মধ্যে তো ভুল হইতে পারে, এটাই স্বাভাবিক, তো আপনি ওটা একটু নিজে দেখে নিলেও তো ভালো হইতো। আচ্ছা আচ্ছা মানে আপনি যদি ভুল থেকে বাঁচতে চান, যেহেতু আপনি এরকম না অন্য কোন রকম হইতে পারে, সেজন্য আমি বলতেছি যে আপনি যেহেতু আমাকে রেফারেন্স দিয়ে দিলেন যে অমুক জায়গায় আছে বা এমন এমন হজর দেয়, তাহলে আমি মনে করি আপনি নিজে দেখে নিলে এটাই বেটার। হ্যাঁ আমি আপনার কথা না ভালোভাবে বুঝতে পারছি, আপনি কি বললেন যে ইয়ে করতে মানে আমাকে দেখাতে বলছিলেন এরকম কিছু?
জি 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 যেহেতু আপনি মানে আমাকে, হ্যাঁ হ্যাঁ আমি আমি দেখাবো, ঠিক আছে অবশ্যই দেখাবো, সহজ হবে না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি অবশ্যই দেখাবো, কিন্তু আমি আগে আপনার কাছে এটা শুনে নিই যে আপনার কথা না ভালোভাবে আমি শুনতে পাচ্ছি না, একটু কি মাইক্রোফোনটা মুখের কাছে নেবেন? জি 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 মাইক্রোফোন মুখের কাছে আছে। হ্যাঁ এইভাবে কথা বলবেন একটু প্লিজ, হ্যাঁ, তাহলে আপনার কথা ভালোভাবে আমি শুনতে পারি না। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে বিদায় হজ নামের যে ভাষণটা আর কি আপনি বলতে চাচ্ছেন, যেটাকে বিদায় হজের ভাষণ বলে আর কি মুসলিমরা, সেই ভাষণটা থেকে একটু আপনাকে দেখাচ্ছি। সেই দিন আসলে এই ধরনের কোনো কথা বলেনি। এই যে দেখেন, এটা সহি মুসলিমের, দাঁড়ান একটু, হ্যাঁ এটা সহি মুসলিমের, এটা হজ, হজের অধ্যায়ের অনুচ্ছেদের নাম হচ্ছে এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হজের বিবরণ, 1840 নম্বর হাদিস, ঠিক আছে, সহি মুসলিমের হজ অধ্যায়ের এই পরিচ্ছেদের হাদিস, এটা 1840 নম্বর হাদিস এটা, ঠিক আছে, এটা বিশাল বড় একটা হাদিস, আমি হাদিসটা পুরোটাই দেখাবো আপনাকে। ইসলামিক ফাউন্ডেশনের হাদিস নাম্বারটা হচ্ছে 1817, আর ইসলামিক সেন্টারের হাদিস নাম্বার হচ্ছে 1815, ঠিক আছে। আচ্ছা আমি আপনাকে হাদিসটা একটু দেখাই, পড়ে পড়ে আপনি চাইলে পুরোটা পড়তে পারেন, অথবা আমরা আমরাও পড়ার চেষ্টা করতে পারি। বিশাল বড় একটা হাদিস, সেখানে এই যে ঘটনাটা কিভাবে কিভাবে গেল, কোথায় কোথায় গেল, সেখানে গেল, মদিনার মধ্যে গেল, গোসল করলো, ইহরামের পোশাক পরলো, পুরোটা আপনি পজ করে করে কেউ যদি পরে পড়তে চান তাহলে ই করেন, এই এই জায়গাটাতে পজ করে করে, আমি এই যে স্ক্রিনে দেখাচ্ছি এটা পজ করে করে আপনারা পড়ে নিন। অথবা দশম বর্ষের লোকদের মধ্যে ঘোষণা দেওয়া হলো এই বছর হজে যাবে, মদিনায় বহু লোকজনের আগমন হলো। আচ্ছা তো এই জায়গাটাতে আমরা দেখতে পারি, সেখানে যেমন হঠাৎ করে উনি একবার বললেন যে আমি তোমার দরবারে হাজির আছি হে আল্লাহ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, যেটা আর কি সেটা বললো, লা শারিকা লাহু আল্লাহুম্মা লাব্বাইক, এই যে বললো এই কথাগুলা, ঠিক আছে। আচ্ছা এরপরে কিছুক্ষণ পরে জাবির বললো আমরা হজ ছাড়া অন্য কিছু নিয়ত করি, আমরা উমরার কথা জানতাম না, এরকম আবারও কিছু কিছু দূর পৌঁছানোর পরে এরপরে দেখা গেল সে বক্তব্য দিচ্ছে, তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর স্থানকে সালাতের স্থান রূপে গ্রহণ করো। এরপরে হাজিরা আসাদের কাছে গেল, তাতে চুমু খেলো, এরপরে সাফার কাছে এসে দাঁড়ায় একটা এই তিলাবাত করলো যে নিশ্চয়ই সাফা মারওয়ার পাহাড় তো আল্লাহর নিকট নিদর্শন সমূহের মধ্যে অন্যতম। তারপর আবারও একটা জায়গায়, আবারও একটা জায়গায় গিয়ে বললো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বললো, এরকম করে অনেকবার অনেক কথা বলছে, অনেকবার অনেক কথা বলছে। আপনারা আপনি আপনারা চাইলে পজ করে করে পড়বেন, তোমাদের রক্ত তোমাদের সম্পদ তোমাদের জন্য হারাম যেমন তা হারাম তোমাদের এ দিনে তোমাদের এই মাসে এবং তোমাদের শহরে, সাবধান জাহেলি যুগের সকল প্রথা আমার উভয় পায়ের নিচে, জাহেলি যুগের রক্তের দাবিও বাতিল হলো, এই যে এরকম অনেকগুলো কথা বলছে, সুদ বাতিল হলো, তারপরে হচ্ছে উল্টা আরো এই এই দিনে উনি আসলে উল্টা আরো বৌরে পেটানোর কথাও কইছে। তো এনিওয়ে এইখানে কোথাও আপনারা এই যে পজ করে করে পড়বেন, পুরো ঘটনাটা পড়বেন, কোথাও বলে নাই যে আজ থেকে ধর্মের উপর কোনো জোর জবরদস্তি নেই, নাকি যার যার দিন তার তার, তোমাদের ইচ্ছা মতো হলে দিন পালন করবে, ইচ্ছা মতো হলে করবা না, হ্যাঁ কেউ কারো জোর জবরদস্তি করবো না, বাড়াবাড়ি করবো না, এই ধরনের কোনো কথা, এই ধরনের কোনো কথা এদিন বলেই নেই উনি, বোঝা যাচ্ছে ভাই? কিন্তু এই সবকে একটু ব্যাখ্যা করা উচিত আমার মনে হয়, এই ধরনের কথা উনি বলছেন কিন্তু ওই দিন বলে না, এটা সত্যি কথা। আপনারা সবার আগে বুঝতে হবে যে ইসলামিক, ওনার নাম কি ছিল ভুলে গেলাম, যাই হোক আমাদের দর্শকদের জন্যই বলছি, অনেকেই আছেন এখানে, একটা জিনিস বুঝতে হবে, একটা হচ্ছে যে ধর্মের বার্তা শোনানো, যে আল্লাহর গুণগান করা, আল্লাহর কাছে সবাই সমান, আল্লাহর কাছে কে কতটা প্রিয়, মানে আল্লাহ কাউকে ভেদাভেদ দেখছেন না, সেটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে রাজনীতি, মানে শাসন কায়েম করা, যেটাকে বলা হয় শরিয়া ল। এই শরিয়া ল কিন্তু সবকিছু মাদানি সুরাতে আসছে, ইসলাম কিন্তু যে কোরআন যেটা আছে দুইটা সেকশনে বিভক্ত, একটা হচ্ছে সব মাক্কি সুরা, একটা হচ্ছে মাদানি সুরা। তো এই যে ভালো ভালো কথাগুলো এগুলো কিন্তু বিদায় হজের ভাষণে ছিল না, বিদায় হজের ভাষণে বরঞ্চ উল্টাই ছিল, প্রথম দিকে ছিল এইসব ভালো ভালো কথা, যখন সে, কারণ একটা মেষ বালক তার প্রথম যে দল ভারী করলো ওগুলো কিন্তু কৃতদাসদের দিয়েই করছিল, কারণ ওই পৌরাণিক ধর্মগ্রন্থে যেহেতু অনেক কাস্ট সিস্টেম ছিল আর বিভিন্ন ভাবে সামহাও তারা ধর্ম দিয়ে বিভিন্ন মানুষকে শোষণ করতো, যারা একটু নিম্ন মানের ছিল, নিম্ন শ্রেণীর ছিল, আসলে নিম্ন মানের কেন বলতেছে এটা খুবই ভুল ওয়ার্ড, নিম্ন শ্রেণীর ছিল মানে কাস্টের দিক থেকে, তাদের সাথে অনেক জুলুম করা হতো। তো মোহাম্মদ সবার আগে ওইটা নিয়ে আসলো যে আল্লাহর কাছে সবাই সমান, এই জন্য কিন্তু সবাই, সবার আগে তার যে দল গঠন করছে দুই চার পাঁচজন যাকে নিয়ে, তারা কিন্তু সবাই গরিব ছিল, এবং এই কথাটা শুনে কিন্তু তারা খুব বেশি মানে প্রলুব্ধ হয়েছে, তারা খুব বেশি এনকারেজড হয়েছে, ইন্সপায়ার্ড হয়েছে, যার কাছে সবাই সমান, এবং এই ধরনের কথাই যে যার যার ধর্ম তার কাছে ব্লা 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 ব্ল্যাক শিপ, এগুলো সব মাক্কি সুরাতে। মাদানি সুরা হচ্ছে যেখানে নবী যখন অলরেডি পাওয়ারে বসে গেছে, হ্যাঁ বিরাট দল ফর্ম করে ফেলছে, তখন যেই সুরাগুলো সেগুলো হচ্ছে মাদানি সুরা, এবং এই সুরাগুলাই কিন্তু পরবর্তীতে বলা হচ্ছে ভ্যালিড, কারণ অনেক সুরা কিন্তু সেগুলো কিন্তু যে ইয়ে হয়ে গেছে মানে ইনভ্যালিড হয়ে গেছে, হ্যাঁ এটারও একটা টার্ম আছে, মাতু তুই আপনি যদি আমার কাছে বলছেন মানে আয়াতগুলোর কথা লোকে যেটা বলছে সেটা হচ্ছে নাসেক মানসুকের কথাটা, হ্যাঁ এক্স্যাক্টলি, আপনারা যেটা কথা বললেন, তো লোকে যেটা বলতে চাচ্ছেন যে
প্রথমের দিকে অনেক কথা একটু নরম নরম সুরে বলছিল মাক্কি, যখন ক্ষমতা ছিল না, গায়ে জোর ছিল না, লোকজন ছিল না বেশি, অল্প কয়েকজন লোকজন মানুষের লাকিগু দেখাইতো যখন, তখন আর কি ভদ্র ভদ্র কথা বলতে বলতো, ভাই তোমারটা নিয়ে তুমি থাকো না, আমারটা নিয়ে আমার থাকতে দাও না। কিন্তু পরে যখন তার ক্ষমতা পাইলো তখন সে শুরু করে দিল মার মার কাটকাট ধর ধর, এবং এরপরে বলে দিচ্ছে যে ধর্ম না মানলে কি হবে সেটা বলে দিচ্ছে। সেটা আমরা দেখাতাম আসলে, কিন্তু ওনাদের তো পাইলাম না আমি। আর আবু নাইম আল হামিদি, আবু নাইম আল হামিদ ভাই যদি আবার কখনো আসে আমি উনাকে তাহলে দেখাবো না যে মুর্তাদ হলে কি করতে বলছে। আর দিলেন নবী মুস্তফায় রাস্তা দিয়ে হাইটা যায়, সে হাইটা যাওয়ার সময় সে কি বলছিল সেটা আমরা দেখবো না। কিন্তু আমি যেটা শ্রোতাদেরকে দেখাতে চাইলাম যে বিদায় হজের ভাষণ নামে যে জিনিসটাকে প্রচারিত করা হয়, এটা আসলে বিদায় হজ বলতে আসলে কোনো কিছু নাই ইসলামে আসলে, এবং এরকম কোন ঘোষণা দিয়ে কোনোদিন সে হজ করেও নেই যে এটাই বিদায় হজ এটাই সেই, এরকম কিছু না আসলে। মানে সে ওই একবারই হজ করছে। এবং এটার জন্য কিন্তু আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এটা কিন্তু খুব বিশেষভাবে দায়ী যে আমাদের মাথার মধ্যে এরকম একটা জিনিস বসায় দেওয়া হয়েছে। কারণ যতদূর মনে পড়ে আমাদের পাঠ্য বইতেই কিন্তু ছোটবেলাতেই শিখিয়ে দেওয়া হয় যে মুহাম্মদের বিদায়ী হজের ভাষণ এরকম একটা চ্যাপ্টার ছিল কিন্তু আমার যতদূর মনে পড়ে। সো এখান থেকে কিন্তু আমরা মনে করি যে বিদায় হজের ভাষণ মানে কি, বিদায় মানে তো একবারই হয় ভাই, গুড বাই তো মানে একবারই, তাই না? তো ওইখানেই মনে হয় একটা মানে কি বলে অ্যাট ওয়ান্স একটা ভাষণ দিচ্ছে, বাট ব্যাপারটা আসলে তা না। যখনই আপনারা ইসলাম নিয়ে একটু পড়াশোনা করবেন আপনারা দেখবেন যে না ওইটার একটা এপিসোড গেছে। আপনারা নেটফ্লিক্সে তো বহুত মানুষজন মুভি টুভি দেখেন, একটা সিরিজ থাকে, হ্যাঁ, তো এটা একটা শেষের দিকের সিরিজ হচ্ছে বিদায় হজের ভাষণ, এটা শেষের দিকের একটা সিরিজ, এটা কোনো একটা একদিনের ইভেন্ট না, এটা আপনাদেরকে বুঝতে হবে সবার আগে। আর দেন এগেন যে আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের সামাজিক ব্যবস্থা, এগুলো সবকিছু আমাদের জন্য মানে আমাদের ভুল চিন্তার জন্য দায়ী ছিল, কিন্তু আমরা যখন একবার জানবো, জেনে যখন কোয়েশ্চেন করা শিখবো, এবং তারপরেও যদি শুধুমাত্র একটা খোলস পড়ে থাকতে চাই যে সবার কাছে ভালো থাকবো এই জন্য, তাহলে কিন্তু নিজের সাথে নিজে সবচেয়ে বেশি প্রতারণা করা হবে। আমার মনে হয় আপনারা একবার চিন্তা করে দেখবেন যে লাইফ একটা, এখন পর্যন্ত জানি আমি মরে দেখি নাই যে পরে আরেকটা লাইফ আছে কিনা, লাইফ একটাই, তো এই লাইফটাতে যদি নিজের সাথে নিজের প্রতিনিয়ত প্রতারণা করতে হয় তাহলে আপনারা সুখ কতটুকু পাবেন ভাই? বেঁচে থাকার সুখটা তো আসলে ওখানেই মাটি হয়ে যাবে। আপনারা এই কথাগুলো একবার ভাববেন। আচ্ছা, আমরা যেটা তখন বলছিলাম সেটা হচ্ছে যে এটা বিদায় হজের ভাষা নিয়ে যে এই যে বক্তব্যটা আছে শেষ, মানে সে যেবার হজ করলো সেই সময়কার সেই ওই দিনের ঘটনাগুলো সেখানে সে কি কি বলেছিল সেই কথাগুলো ওখানে আছে, আপনারা হাদিসটা পড়ে নেবেন। এই বিদায় হজের ভাষা আমরা আসলে জানতে পারি স্কুলের পাঠ্য বই থেকে, ইসলাম শিক্ষা আগে ছিল নাম, পরে হলো কি ইসলাম নৈতিক শিক্ষা, সেই বইয়ের মধ্যে এই জিনিসটা পড়ায়। তারপরে বাংলা বই, আমার বাংলা বই নামে বই আছে, সেটার মধ্যে পড়ায়, সেইগুলোর মধ্যে পাওয়া যায় বিদায় হজের ভাষা, সেগুলোর মধ্যেই পাওয়া যায় হচ্ছে ওই যে ইয়ের কথা, আরে ইহুদি গুড়ির কাটা দর গল্প। তো এই জিনিসগুলো আসলে ইসলামে নাই, ঠিক আছে? আর মুরতাদ হলে কি করতে হবে ওটা না হয় আমরা কোনো মুমিন ভাইকে যদি আবার পাই তখন তাকে দেখাবো না।